আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত সম্মানিত দর্শক ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ তালার রসের মেহরবানিতে আজকে আমি আপনাদেরকে শেখাতে এসেছি দোয়া কুনুত এর আগে আমি এই ভিডিওটি ম্যাক করছিলাম বাট সে ভিডিওটার মধ্যে আমি ভালো বুঝতেছি না ঘলা ঘলা লাগতেছে এই জন্য আমি আরও সুন্দর করে নিয়ে আসার জন্য চেষ্টা করলাম ইনশাআল্লাহ আমরা পবিত্র মাহিরম রমজান উপলক্ষ করি আমরা এই ভিডিওটি সুন্দর করে দেখব এবং পড়ব এবং বেতের নামাজের মধ্যে যে দোয়া আমরা পড়ে থাকি আমরা সুন্দর করে পড়বো ইনশাল্লাহ চলুন আমরা পড়া পড়াপড়িমিল্লাহ রহমান প্রথম শব্দটা আমরা বলব আল্লু আমরা অনেকে বলে থাকি আল্লাহ হুম্মা তখন লাম অক্ষরে পড়ার নিয়মটা ভুল হয়ে যায় ইন্না হুম্মা ইন্নাটা গালিফ ইন্না আর যদি এই শব্দটা আমরা যদি বলি ইন্না ইন্না তখন কিন্তু এই নুনের পরে যে আলিফটা আছে এই আলিফ অক্ষরটা বাদ চলে যাবে আর যখন আমরা বলবো ইন্না তখন আলিফটা উচ্চারণ জবরের সাথে হয়ে যায় তার আমরা বলবো আল্ল হুম্মা ইন না নাস্তাকৈ নৌকা নাস্তা কই নুকা ওয়া নো বিকা আমরা এই জায়গায় ভুল করে ফেলি আমরা বলে ফেলে অ নাকি ওয়া নু বিকা যদি আমরা বলি ওয়ানু মিনু বেকা তাহলে দেখেন এখানে ওয়া জবর ওয়া নুন পেশ নো তাহলে এই হামজাটা গেল কই ওয়া অক্ষর উপরে হামজা অক্ষর আসলে হামজা অক্ষরকে পড়তে হয় নো মিলবে হামজার সাথে নো নো মিনু বেকা ওয় নাত নি জিব্বার আগা থেকে হবে নি আর আমরা যদি বলি নি তখন এই সা অক্ষরটা অক্ষর হয়ে যাবে যেমন এখানে নাস এখানে অনুসন্ আলাই কাল হই আলাই কাল হই আলাই কাল হৈ

তাহলে ইয়া অক্ষরটা আদি হলো না আমরা জানি যে কান টানলে মাথা আসে কথায় কথায় বলি যেমন আমি এই উদাহরণ দিয়ে বলে থাকি জেরটা যখন টান দিব জের সাথে আসা কিন চলে আসবে নি চলে আসলো এর সাথে যদি বলি নি তখন এটা বাদ চলে গেল তাহলে আমরা বলবো মানুষ নি এক আলিপের চেয়ে একটু বেশি টান দিয়ে দুই আলিফের মতো করবো তারপরে ওয়ানাশ কুরুকা ওনাশ কুরু কাল ফুরুকা এ লাটা আমরা গেল লিপ্টন দেব তারপরে ওনখ লু তারপরে ওনৎ রুকু আবার ওনৎ রুকু মাই এফ জু রুখ মাইয়ফ জু জুরুক জু রুক। আবার মাইয়ফ জু রুক আমরা অনেকেই এখানে ভুলবশত বলে ফেললে মাইয়াফ ফুজুরুক মাইয়ফ ফুজুরুক মাইয়া ফুজুরুক তখন যেন এখানে ফাউ করে পেশ হয়ে যাবে তাহলে আমরা বলবো মাইয়ফ জু রুক বলার শেষ হলে আমরা বলবো জু রুক দম ছেড়ে দেবো মাইয়ফ জোরুক তারপরে হ্যাঁ আবার আল্লাহুম্মা আমি পেজটা একটু উপরে উঠাই দিই পড়া সুবিধার জন্য আপনাদের এবার এসি অল্ল হুম মা ইয়াকা নার এই জায়গা আমরা বলে ভুল করে ফেলি আমরা অনেকে বলে থাকি আল্লাহ ইয়া কানা বুধু ইয়া কানা কানাবুদু তো এই হামজা অক্ষরটা যে দেখা যাচ্ছে এই হামজা অক্ষরটা কি বাদ চলে যাবে তাহলে আমরা বলবো এই না বদু আর এখানে আমরা ভুল করি আমরা বলি না বুধু যদি আমরা না বুধু পড়ি তাহলে এখানে কিন্তু আইন অক্ষরটা বাদ যাবে কেমন করে আমরা বলে থাকি না বুধু তাহলে আইন অক্ষরটা গেল কোথায় তাহলে আমরা বাদ দিয়ে দিলাম তাহলে এখানে আমরা বলবো না আমরা অনেকে বলে ফেলি এখানে আমরা বলবো ওয়ালাকা নুসল্লি আবার ওয়ালাকা নুসল্লি আবার ওয়ালাকা তারপরে নুসল্লি আর আমরা নামাজের ভিতরে অনেকেই এমন তারাওড়া করে পড়ে আলহ মাইনানা আছে এনেকুৱা আছে ভ্রূণ বিবেকানন্দ কলাস করোনা ল হোক বা এমন করি এমনটা আমরা এই ভিডিওটির পরে আর করব না ইনশাল্লাহ আল্লাহ ইয়া কান আর বোদো ওয়ালা কানু সল্লে ওয়ান আস ওয়া ইলাই কা আবার ওয়ান আস ওয়া ই কা তারপরে আ আস আ আ তারপরে ওয়ানাহ ফিদু আমরা এই শব্দটা ভুল করে ফেলি আমরা অনেকে বলি ওয়ানা ফিদু দো ওয়ানা ফি ওয়ানা তাহলে ওয়ান ফিদু এই যে হা অক্ষরটা দেখা যাচ্ছে এই হা অক্ষরটা আমরা বাদ দিয়ে ফেলি তাহলে এই হা অক্ষরটা আমরা বলবো ওয়ানাহ ফিদু ওয়ানাহ ফিদু ونرجو أبار ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق أبار اللهم إياك نعبد ওয়ালাকান ও সল্লি ওয়া যদু ওয়া ইকা নাস আহ ফেদু ও নার জায়গাটা আমরা অনেকে ভুল করি এই জায়গাটা আমরা কী বলে ফেলে অনেকে রকমাতাকা রক মাতাকা রক মাতাকা তাহলে এই জায়গায় সুন্দর করে রহমাতা রহ মাতাকা রহ রহ শস হবে লম্বা কা এই জায়গা আমরা বলে ফেলি অনাকশা অনাকশা যদি আমরা পড়ি এ খ অক্ষরটা কাফে রূপান্তরিত হবে কারণ এই অক্ষরের নাম কি খ তাকরা রবে মানে এমন আসবে আর যদি বলি রক তাহলে র কাফ জবর রক লেগে যায় মানে বাংলাতে র রক আর যদি র আর খ বলে ক খ তাহলে আমাকে বলে রখ। র তাহলে এটা তো খ অক্ষর তাহলে এখানে হবে ওনাক আকা ইন বিল বাকা বিলক আশা করি বুঝতে পারছেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু